शाही सुल्ताना, शाही सुल्ताना आपु कि আছেন? শাহী সুলতানা আপু কি আছেন? মেহেদী হাসান, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হাফিজ আহমেদ, হাফিজ ভাই আসেন। হাফিজ ভাই, হ্যাঁ, শাহী সুলতানা আপু আপনি মাইকটা অন করেন। জি ভাইয়া, হ্যাঁ জি, সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমার গীতটা একটু দেখে দিতে হবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, করছি। হ্যাঁ, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার হয়েছিল, আমি স্ক্রিনটা বন্ধ করে দিলাম। স্ক্রিনটা বন্ধ করে দিলাম কেন বুঝতে পারছেন? হ্যাঁ, জি হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আই উইল বিল্ড হাই কোয়ালিটি 60 ডু ফলো ব্যাক লিঙ্কস ম্যানুয়ালি এসিও লিঙ্ক বিল্ডিং। এখন আপনার টাইটেলের মধ্যে ব্যাক লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, এই যে সব কিওয়ার্ড যদি আপনি টাইটেলের মধ্যে লেখেন তাহলে গিগটা র্যাঙ্ক করবে, এরকম ধারণা কি আপনার হয়েছে? জি, এরকম মনে হয়েছে আর কি। আপনার এখানে যে কোনো একটা কিওয়ার্ড সেট করবেন, কিওয়ার্ডটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, জি আমাদের কাজ হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন আপনার টাইটেলের মধ্যে লিঙ্ক বিল্ডিংও আছে, ব্যাক লিঙ্কও আছে। হ্যাঁ, এখন আপনি বায়ার রিকোয়েস্ট কিরকম পান? বায়োকোস পাই, মোটামুটি ভালোই পাই। ভালো পান? জি আসে আপনার এখন। সাউন্ড তো ভালোই ছিল, এখন সাউন্ড এত কম শোনা যাচ্ছে কেন? বুঝতে পারছি না ভাই, আসলে মনে হয় ফ্যানের কারণে। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন কি ঠিক আছে সাউন্ডটা? আপনার তো আমি মাউস কন্ট্রোলও নিতে পারছি না। আপনি কি ওই যে আমি যেটা ইনস্টল করে দিলাম, জি ভাইয়া, ওইটাতেই কাজ করছি না, ওইভাবেই। জুম ইজ শেয়ারিং ইউর স্ক্রিন, স্টপ শেয়ারিং, স্টপ শেয়ার।
আপনার সাউন্ড আমি না শুনতে পারলে আমি আমি তো বুঝতে পারতেছি না আপনার এত কম সাউন্ড কেন? হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার ওই যে ভলিউমের আইকনে আপনি রাইট জি মাউস ভাই, দেন, ভলিউম আইকনে রাইট মাউস দেন, দিয়েছি, রাইট মাউস, রাইট মাউস, রাইট মাউস, রেকর্ডিং ডিভাইসে যান, রেকর্ডিং ডিভাইস, মাইক্রোফোনের মধ্যে আপনি রাইট মাউস দেন, প্রপার্টিজে যান, লেভেলে যান, লেভেল, মাইক্রোফোনের ভলিউম বাড়ান। হ্যাঁ, কথা বলেন, জি ভাইয়া, এখন আরো জোরে কথা বলেন। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা ক্রস করে দিব? না, ক্রস করবেন না, আপনি এখানে ফাঁকা জায়গার মধ্যে রাইট মাউস দেন। হ্যাঁ, শো ডিসেবল ডিভাইস দেন। দিয়েছি, আলাদা কোনো তো ডিভাইস আসছে না। না, আসে নাই। কিন্তু আপনার স্ক্রিন শেয়ার করতে পারতেছেন, কিন্তু আপনার আপনার স্ক্রিনে তো আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা, যাক, আপনি তো ক্রস করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন বলেন যে আপনার বাইরের রিকোয়েস্ট কিরকম আসে আর এটার বয়স কত দিন হয়েছে? হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না? মাইকটা মাইকটা অন করেন। জি ভাইয়া, করেছি। হ্যাঁ, আপনি মাইক্রোফোনে জুমের মাইক্রোফোনের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে অডিও সেটিং এ যান। এখানে না, এখানে না, উপরে যান, উপরে উপরে দেখবেন মাইক্রোফোনের, এইখানে না, এইটাতে ভাইয়া, স্ক্রিনের উপরে যান। হ্যাঁ, এখানে দেখেন মাইক্রোফোনের, এখানে মাইক্রোফোনের আইকনটা দেখতেছেন, তার পাশে অ্যারো চিহ্নটাতে দিয়ে অডিও সেটিং এ যান। হ্যাঁ, রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, যাক, থাক। আপনার গিগের বয়স কত হয়েছে বলেন? গিগের বয়স 3-4 সপ্তাহ, 4 সপ্তাহ হবে। 4 সপ্তাহ।
বায়ের রিকোয়েস্ট কিরকম আসে? বায়ের রিকোয়েস্ট আসে ভাইয়া ভালোই, মোটামুটি আসে ভালো। ইমপ্রেশন কত? ইমপ্রেশনটা ভাইয়া প্রথম দিকে ভালো ছিল, পরে এখন একটু ডাউনের দিকে। আচ্ছা ঠিক আছে, এখন আমার থিওরি অনুযায়ী আমি যতটুকু গিগ নিয়ে স্টাডি করেছি তাতে যেটা মনে হয় যে আপনার টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, প্রাইজিং সব জায়গায় একটা কিওয়ার্ড একটা কিওয়ার্ড খুব ভালোভাবে আপনার সেটিং করলে আপনার গিগটা র্যাঙ্ক করবে। এখন দুই তিনটা কিওয়ার্ড দিলে যেটা হচ্ছে যে এগুলি রবটের মাধ্যমে মানে র্যাঙ্কিংটা হয়, যে রোবটটা কনফিউজে পড়ে যাবে যেটা ব্যাকলিঙ্কের আন্ডারে যাবে না লিঙ্ক বিলিং এর আন্ডারে যাবে, এরকম একটা কনফিউশনের কারণে আপনার গিগটা র্যাঙ্ক হয় না। হ্যাঁ, আর আপনি যত ছোট টাইটেল লিখবেন এবং এই ছোট টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা সেটিং করবেন তত আপনার গিগ র্যাঙ্ক করবে। হ্যাঁ, এখন আপনি বুঝেন কি করবেন। হ্যাঁ, তাহলে এখন কোনটা রাখলে ভালো হয়, ব্যাকলিং নাকি লিঙ্ক বিল্ডিং? আমাদের কাজ হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং, আমরা লিঙ্ক বিল্ডিং করার পরে যেই লিঙ্কটা আমরা পাই সেটা বায়েরকে আমরা দেই, সেটা বায়েরের জন্য ব্যাকলিং। বুঝতে পারতেছেন? তাহলে আপনি আই উইল ডু 60 ডু ফলো লিঙ্ক বিল্ডিং ফর ইউর ওয়েবসাইট, হ্যাঁ, বা ফর ইউর ফর ইউর কি ফর ইউর ওয়েবসাইট বা ফর ইউর লিঙ্ক এরকম হইতে পারে। হ্যাঁ, আসেন এখন ব্যানারের মধ্যে আসেন। ব্যানারের মধ্যে প্রথম কথা হচ্ছে যে আপনি চারদিকে কোনো মার্জিন নাই। হ্যাঁ, আপনাকে অন্তত পক্ষে 4-5 মিলিমিটার করে আপনাকে মার্জিন রাখতে হবে, মানে 4-5 মিলিমিটার জায়গা ব্যানারের চারদিক থেকে আপনার ছেড়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আপনি যে কালার কম্বিনেশনটা করছেন এটা ভালো দেখা যাচ্ছে। হোয়াইট হ্যাট এসইও, অফ পেজ এসইও, হাই পিআর, ডিএ, পিএ, ডিএ, ডিএটা হাই এর সাথে লেগে গেছে, এক্সপার্ট কোয়ালিটি, এক্সপার্ট কোয়ালিটি এসইও লিঙ্ক বিল্ডিং। এখানে লিঙ্ক বিল্ডিং কথাটা ঠিক আছে, নিচে যেই সায়ান কালারটা দিয়েছেন সায়ান কালারটা বদলাবেন, ব্যাকগ্রাউন্ডে যে হলুদ কালারটা এটাও ভালো লাগছে না, এটাও এটাও ইয়ে করবেন, বদলাবেন, একটা একটা অ্যাট্রাকটিভ কালার দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা বললাম যে চারদিকে মার্জিন রাখেন, লেখাগুলি ঠিক আছে, ডু ফলো ব্যাক লিঙ্কস, স্প্যাম ফ্রি, স্প্যামের ফ্রি, এটা আপনি ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং এটা সেন্টার অ্যালাইন করছেন কিন্তু স্প্যাম ফ্রি এটা সেন্টার অ্যালাইন করেন নাই। হ্যাঁ, সবগুলিকে আপনি সেন্টার অ্যালাইন করে দিবেন, 60 এসইও ব্যাক লিঙ্কস, তারপরে ওই 60 এসইও ব্যাক লিঙ্কের দুই পাশে চেইন দিয়েছেন, এই চেইনগুলি উঠাই দিবেন। আর ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে মেনি চ্যাট মনে হয় এটা না, মেনি চ্যাট, তারপরে কোরা, কোরা, তারপরে ব্লগ সাইট, গুগল, ফাইবার। হ্যাঁ ঠিক আছে, লোগোগুলি ঠিক আছে, আপনি এগুলি ভিতরের দিকে চাপাবেন, সব দিক থেকে সব সব লেখা ভিতরের দিকে নিয়ে আসবেন। আসেন নিচে, আসেন, ডিজাইনটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ডিজাইনটা ঠিক আছে কিন্তু কালার কম্বিনেশন আমার পছন্দ হয়নি। আচ্ছা ভাই, তাহলে কালারটা চেঞ্জ করব। হ্যাঁ,
আর পাবলিশ করা গিগ তো দেখার কথাই না, আপনি পাবলিশ করা গিগ দেখাচ্ছেন। এর আগে আমি হাফিজ ভাইকে দেখিয়েছিলাম, উনিও ব্যানারটা চেঞ্জ করেছিলেন, ব্যানার চেঞ্জ করে তারপরে আমি আবার গিগটা পাবলিশ করেছিলাম। ওয়েলকাম টু মাই এসইও লিঙ্ক বিল্ডিং সার্ভিস গিগ, লিঙ্ক বিল্ডিং গিগ, এটাও চলবে, সার্ভিসটা লিখলেও চলবে। লিঙ্ক বিল্ডিং ক্যান বুস্ট এ পজিটিভ এফেক্ট অন ইউর ওভারঅল সার্চ র্যাঙ্কিং অ্যান্ড ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। One of the most powerful mechanism is link building to reach higher ranking for a site in search engines. I know well how to rank a website on Google by using some secret strategy. আপনি সব লাইনগুলি লিখছেন ঠিকই আছে, কিন্তু আপনার কথা এক লাইনে শেষ করছেন যে আই নো ওয়েল হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট। এটা আপনি এটা আই নো থেকে দ্বিতীয় প্যারা করবেন, দ্বিতীয় প্যারা করে এখানে কি মানে ক্যারেক্টার কাউন্ট কি শেষ হয়ে গেছে? না ভাইয়া, শেষ হয়নি। হ্যাঁ, আপনি এটা আই নো এটা দ্বিতীয় প্যারাতে নেবেন, দ্বিতীয় প্যারাতে নিয়ে বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন এসইও লিঙ্ক বিল্ডিং সার্ভিস, তারপরে আই নো ওয়েল হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট অন গুগল টু ইউজিং সাম সিক্রেট স্ট্র্যাটেজি। সবগুলি সেন্টেন্স আই দিয়ে করবেন না, আপনি উপরে সুন্দর করে যে সেন্টেন্সগুলি লিখছেন এখানে কোনো আই নাই। হ্যাঁ, এইভাবে পরের প্যারাটা আপনি কিভাবে লিঙ্ক বিল্ডিংটা করবেন সেগুলির একটা সংক্ষিপ্ত বর্ণনা দ্বিতীয় প্যারাতে দিয়ে দিবেন। আর এখানে আপনার কিওয়ার্ড কোথায়? লিঙ্ক বিল্ডিং একটা পাইলাম, তারপরে সার্চ র্যাঙ্কিং ইন ওয়েবসাইট পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং দুইটা পাইলাম, হাউ টু র্যাঙ্ক ওয়েবসাইট গুগল ইউজিং সাম সিক্রেট স্ট্র্যাটেজি, উপরে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। হ্যাঁ ঠিক আছে, চলবে, আপনার কিওয়ার্ড সেটিং ঠিক আছে। হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই সার্ভিস, হাই পেজ র্যাঙ্ক, ডোমেন অথরিটি, ট্রাস্ট ওয়ার্ডি। আপনি যদি শুধুমাত্র ডোমেন অথরিটির ডিএ লেখেন তাহলেও চলবে, আপনি এখানে ডিএ লিখলে অন্য জায়গায় লেখার জায়গা পাবেন। হ্যাঁ, হাই পেজ র্যাঙ্কিং, হ্যাঁ পিএ, হাই পিএ, ডিএ এইভাবে লেখেন। হ্যাঁ, সংক্ষেপে লিখে দেন। হ্যাঁ, ফলো দ্য হোয়াইট হ্যাট মেথড, ডু ফলো ব্যাকলিংস, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আপনার লিঙ্ক বিল্ডিং তো টোটালি অফ পেজ এসইও, এখানে অন পেজ এসইও আপনি করে দিবেন তাহলে তো আপনার ইয়ে হয়ে গেল, এসইও সার্ভিস হয়ে গেল। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে, ওয়েব ট্রাফিক অ্যানালাইসিস, গেস্ট পোস্ট, বুক মার্কিং, গুগল সেভ, লিঙ্ক বিল্ডিং, ইচ লিঙ্ক, ইউনিক ডোমেইন। হ্যাঁ, এখানে গেস্ট পোস্ট লিখছেন, আর বাকি পোস্টগুলি কি অন্যায় করল, যে ব্লগ পোস্ট, ব্লগ কমেন্ট, আর্টিকেল পোস্ট, ফোরাম পোস্ট, ফোরাম, হ্যাঁ ফোরাম পোস্ট, হ্যাঁ এগুলি, এগুলো করে দিন, অনেক লম্বা হয়ে যাচ্ছিল তো এই জন্য আপনি স্কিপ করে গেল। সবগুলি না দিলেও আপনি দুই তিনটা দেন। হ্যাঁ, শুধু গেস্ট পোস্ট, আর শুধু গেস্ট পোস্ট করতে গেলে তো আপনার গেস্ট পোস্ট তো এত সহজ না, গেস্ট পোস্ট তো টাকা দিয়ে করতে হয় ম্যাক্সিমাম। হ্যাঁ, হোয়াই আই এম এক্সেপশনাল, তারপরে একটা এন্টার দিবেন, লেখাগুলি একটু নিচে নামায় দিবেন। হ্যাঁ,
আচ্ছা 100% ম্যানুয়াল ব্যাক লিংকস প্রোভাইড দ্য রিপোর্ট ইন এক্সেল শীট সার্ভিস মেইনটেইনড বাই দ্য লেটেস্ট গুগল আপডেটস এনশিওর দ্য বেস্ট কোয়ালিটি সার্ভিস কাস্টমার সার্ভিস অ্যাজ ক্লায়েন্টস নিডস এজ এ ক্লায়েন্ট বায়ার এই ধরনের শব্দ অ্যাভয়েড করবেন আপনি বলবেন যে কাস্টমার সার্ভিস অ্যাজ নিডেড হ্যাঁ ক্লায়েন্টটা বাদ দিয়ে দেন তাহলেও সেন্টেন্স পুরো হবে অন টাইম ডেলিভারি ফর মোর ডিটেলস প্লিজ গেট ইন টাচ ফুল স্টপ তারপরে থ্যাংকস শুনতে পেয়েছেন আচ্ছা নিচে যান প্রাইজিং এ যান প্রাইজিং এ ৬০ হাই কোয়ালিটি ব্যাকলিংস ১২০ হাই কোয়ালিটি ব্যাকলিংস ২৫০ হাই কোয়ালিটি ব্যাকলিংস তাহলে দশের তিন গুণ তাহলে ৬ ৩ ৬ ১৮ ১৮০টা হয় আপনি ২৫০টা করবেন ৩০ ডলারে হ্যাঁ তাহলে তো সে ১০ ডলারে হায়ার না করে আপনাকে ৩০ ডলারে হায়ার করবে অনেক বেশি তার প্রফিট হবে কিওয়ার্ড রিসার্চ এন্ড আচ্ছা এখন আপনার যদি লিংক বিল্ডিংটা কিওয়ার্ড হয় এখানে আপনি লেখেন ২৫০ হাই কোয়ালিটি লিংক বিল্ডিং লেখেন হ্যাঁ এখানে আপনার কিওয়ার্ডটা সেটিং সেইভাবে হবে আচ্ছা কিওয়ার্ড রিসার্চ এন্ড সেটিং কন্টেন্ট রাইটিং অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ডেসক্রিপশন টাইটেলের পরে কমাদের নেই ট্যাগ গুগল র্যাঙ্কিং হ্যাঁ ঠিক আছে নিচে যান ৩ দিন ৪ দিন ৫ দিন হ্যাঁ হ্যাঁ আপনার রিভিউ আছে দেখা যায় ঠিক আছে নিচে যান বাস ওয়েবসাইট এসইও এসইও সার্ভিস ওয়েবসাইট র্যাঙ্কিং ব্যাকলিংস লিংক বিল্ডিং হ্যাঁ এখন যেহেতু আপনার এই গিগের মধ্যে রিভিউ আছে এই এই গিগ আপনি কোনো মতেই কোনো এডিট করতে পারবেন না হ্যাঁ আপনি এত আমি এতক্ষণ যা দেখলাম সব মানে ইয়ে গেল আর কি মানে বিফলে গেল কোনো গিগের মধ্যে যদি রিভিউ থাকে এটা কোনো সময়ে ধরবেন না কোনো ধরনের এডিট করবেন না এটা অবশ্যই আপনার কোনো র্যাঙ্ক হয়েছে আপনার ওই যে সুইচ টু বাইং এ গেলে আপনি কোনো একটা পেজের মধ্যে এটাকে দেখতে পাবেন অবশ্যই এটা র্যাঙ্ক হয়েছে এবং আপনি যদি এটাকে এখন এডিট করেন র্যাঙ্কটা কোথায় যে যাবে আপনি খুঁজেও পাবেন না আপনার গিগটাকে খুঁজেই পাবেন না অতএব আপনি এটাকে আর আর একদমই কোনো চেঞ্জ করবেন না ঠিক আছে আচ্ছা ব্যানারও চেঞ্জ করা যাবে না আপনার আর কোন কোন গিগে ইয়ে আছে রিভিউ আছে আর একটা তো ভাই ইমেল টেমপ্লেটে আছে আপনার রিভিউ কোনটাতে আছে আপনি আর কোনটাতে কাজ করেছেন এটা বলে লিড জেনারেশন আর ইমেল টেমপ্লেট এগুলিতে আপনার কাজ এখানে দুইটা কাজ এখানে তো কোনো কাজ নাই মার্কেটিং ম্যানেজার এটার মধ্যে তো কোনো কাজ নাই লিড জেনারেশনে দুইটা কাজ আছে জি লিড জেনারেশনে এই লিড জেনারেশন আর ধরবেন না এটা এইভাবেই থাকবে আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং ম্যানেজার এইটাকে এডিট করতে পারবেন আপনি পজে নিয়ে আচ্ছা হ্যাঁ তাহলে আরেকদিন আপনি ফেসবুক মার্কেটিং ম্যানেজারটা আরেকদিন দেখাবে ঠিক আছে
জি ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। হাফিজ ভাই আসেন, হাফিজ ভাই। হ্যাঁ হাফিজ ভাই, মাইকটা অন করেন। হ্যাঁ হাফিজ ভাই, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আমার ওয়ার্ডপ্রেস আনইনস্টল করা যাচ্ছে না। ওপেন করেন, ওয়ার্ডপ্রেস ওপেন করেন। করলাম, এটা আমার সাইট, বুঝছেন। এখন থ্রি প্যানেলে যান আপনি, এটা এটা সব মুছে দেবেন। হ্যাঁ, এগুলি অসুবিধা নেই, এগুলি মুছে পেপার করছে, কিন্তু ইয়ে, হ্যাঁ আচ্ছা, ই করা যাচ্ছে না, ওয়ার্ডপ্রেসটা ই করা যাচ্ছে না, এটা একবার না আসলে ভুলে যাবো। গালিব সফট নাকি? ওই আপনি সি প্যানেলে ঢুকে না কেন? দেখেন তো, ইউআর রিকোয়েশন তো ঠিক আছে, আপনার সার্ভিস প্রোভাইডারের এখানে লগ ইন করেন, আপনার সার্ভিস প্রোভাইডারে লগ ইন করেন। সার্ভিস প্রোভাইডার মানে কি? ডাইনা থেকে নিছেন? হ্যাঁ ডাইনা থেকে। তাহলে ডাইনা ডাইনা হোস্টে যান। আমি আবার টাইপ করে দেখি। Your session cookie is invalid. Please log in again. হ্যাঁ হ্যাঁ, আপনি যে লগ ইন দেন, লগ ইন দেন, এইখানে লগ ইন দেন, নিচে লগ ইন দেন। এখন এখানে থেকে ফাইল ম্যানেজার, হ্যাঁ মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ জি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন।
আপনি আবার ফাইল ম্যানেজারে ক্লিক করলেন কেন? পুরো ক্লিক করে নিতে হ্যাঁ করছিলাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমি কি ব্যাকে যাব? আপনি আপনি কিছু করেন না, আপনি আপনি নাড়াচাড়া করেন, আমি দেখতেছি। আর এত নেট স্লো হলে কিভাবে হবে? একটা ক্লিক করে বসে রয়েছি কতক্ষণ ধরে। হ্যাঁ ঠিক আছে, ড্যাশবোর্ড কাস্টমাইজ ইউর সাইট, আমি তো আপনারটা আনইনস্টল করব। আপনি ইনস্টলের মধ্যে ক্লিক করেন তো? করলাম, কোনো কাজ শুরু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে তো আনইনস্টলের অপশন ছিল,
আচ্ছা মঈন ভাই, হ্যাঁ জি, আমার সমস্যা ছিল যে এই প্রথমে যখন সি প্যানেল এ লগইন করেছিলাম একটা হ্যাঁ ওয়ার্নিং আসছিল না, যে রেড আর কি। আপনি হ্যাঁ বলেন যে আবার লগইন করতে, আপনি বলেন আবার লগইন করতে। আচ্ছা, আমি এটা ইয়েসকে ওয়েবসাইট থেকে নিয়ে যাবো, সলিউশনটা আমি পাইছিলাম কিন্তু সি প্যানেল ঢুকতে পারে নি, যে করতে পারে নি যে না। এগুলি তো আপনার আমাদের ডাটাবেস ক্রিয়েট ক্রিয়েট করার জন্য, আমরা তো ডাটাবেস বুঝতে পারছি কিন্তু সি প্যানেল ইয়ে রে ওয়ার্ডপ্রেস বুঝতে পারে নি যে। এখন ডাটাবেস এর ইউজার নেম
ওই উপরে ডিলিট আছে, ডিলিট হাউস দেখতে পারেন, এই যে এখানে ট্রাস্ট, ঠিক আছে। ১২০ মেগাবাইট ডিস্ক ইউজ, এখানে কি আবার ইয়ের দরকার আছে? এখানে ফাইলস ইন হিডেন সাব ডিরেক্টরি 62 মেগাবাইট, এটা খালি করতে হবে। এখন নিচে যাই, নিচে 62, এখানে 63 মেগাবাইট, এখানে সবই তো খালি হওয়ার কথা ছিল। ক্লিক করলে দেখা যায়, এখানে দেখেন আবার এখানে ডিরেক্টরি এমটি এমটি মেইল মেইল ডিসি ট্যাম্প, ট্যাম্পের মধ্যে থাকার কথা কিছু সিলেক্ট অল ডিলিট। এখনো 63 না, কোন জায়গায় আছে? আছে না, হ্যাঁ।
রবীন ভাই? হ্যাঁ জি। অন্যান্য স্টুডেন্ট মনে বিরক্ত হচ্ছে, আমি নিজে করার চেষ্টা করি। এখানে আপনার দেখি দুই মেগাবাইট মাত্র, না 47 মেগাবাইট, না না ডিস্ক ইউজ 2 মেগাবাইট, 2 মেগাবাইট। এটা কি শুন, আপনি আবার এখন এখানে গেলে তো মনে কিছু পাবেন না। রিফ্রেশ দেই, কই রিফ্রেশ দিলাম, ঠিক আছে, সব ক্লিয়ার? সব ক্লিয়ার। এখন আপনি আবার এখান থেকে শুরু করবেন, উজ্জ্বল থেকে আর কি, আপনি এইখান থেকে শুরু করবেন, এই যে এইখান থেকে এসকিউএল উইজার্ড আর উপরে। দাদা না না, আপনি তো MySQL না, ওয়ার্ডপ্রেস করতে হবে না আমাকে প্রথমে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা করবেন এইখান থেকে, তারপরে এসকিউএল উইজার্ড এবং MySQL থেকে ডাটাবেসে যাব আর কি। প্রথমে তো এখানে এইখানে যাবেন, ইনস্টলার থেকে করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টলার থেকে আপনি ইনস্টল করবেন। এই যে এখন ইনস্টল দেন। আচ্ছা ঠিক আছে, এখানে WP টা উঠাই দিবেন, WP উঠাই দিবেন। এখানে আপনার ব্লকের নাম লিখবেন, ব্লকের টাইপ লিখবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, অ্যাডমিনের নাম লিখবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে আর কিছু লাগবে না, আপনি একদম নিচে গিয়ে ইনস্টল দিয়ে দিবেন, এই যে এই ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাকে আমি স্টপ করি নাকি? এক মিনিট, তাহলে আমি দেখি আপনার যে এখানে মাই ব্লগ মানে কি আমার এটা? হ্যাঁ, আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। হ্যাঁ, ডোমেইন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার ডোমেইন না, www এইভাবে লিখবেন না, আপনি আপনার ওয়েবসাইটের নাম কি ওইটা নামটা লিখবেন, আর নিচে লিখবেন এটা ব্লগের টাইপটা কি, এই যে সাইট ডেসক্রিপশন মানে এটা ব্লগের টাইপটা কি, এটা মানে কি ধরনের ব্লগ, আর ব্লগের নাম একদম সিম্পলি ব্লগের নাম আর তার টাইপটা লিখে এখানে অ্যাডমিন যদি রাখেন রাখলেন, আর পাসওয়ার্ড দিবেন, আর নিচে গিয়ে আপনি দিয়ে দিবেন ইনস্টল। আমি বুঝতেছি না, আমার ব্লগ আমার সাইটের নাম হলো আপনার গালিব সফট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এখানে লেখেন গালিব সফট, গালিব সফট কি হলো আপনি যে গালিব সফট, আপনিও লিখতেছেন আমিও লিখতেছি, তাহলে আমি আমি বন্ধ করে দিছি এখন গালিব। আর এটা আচ্ছা আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিস্ট্রিবিউশন, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন দিলাম, অ্যাডমিনে কি অ্যাডমিনে রাখবেন না আপনার নাম দিবেন? আমার নাম দে HAFIZ, দেন একটা পাসওয়ার্ড, দেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা
শেষে শেষ The following error were found. Installation cannot proceed because the following files already exist in the target folder. Select the checkbox to override. Quick install. আর কি সমস্যা? আলহামদুলিল্লাহ আপাতত আর না না এখন হচ্ছে না কেন? প্রোগ্রেস বার দেখাচ্ছেন কি বলছে? সিলেক্ট চেকবক্স তো করা হয়েছে, ইনস্টলেশন প্লিজ ডিলিট প্লিজ ফাইলস অর অ্যানাদার ফোল্ডার। আচ্ছা এটা ইনস্টল আবার দিলাম, ওই ওভাররাইট হয় না কেন? কাস্টম ইনস্টল হয়ে গেছে। কংগ্রেচুলেশন। এইটা হলো আপনার ফ্রন্ট ডোর, এটা ব্যাক ডোর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ফ্রন্ট ডোরে, ফ্রন্ট ডোরে যান। হ্যাঁ ঠিক আছে আপনার। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কথা হবে আবার। হ্যাঁ নীলাকাশ, নীলাকাশ ভাই আসেন। হ্যাঁ মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ আমার এই একটা গিগ না আমার এ হয়ে গেছিল। আপনার নাম তো নীলাকাশ না, আপনি নীলাকাশ লিখছেন, এ মানে একটা, এটা তো একটা ক্লাস, ক্লাসের মধ্যে একদম যতটুকু ফর্মাল হওয়া যায় ফর্মালি থাকবেন। হ্যাঁ বুঝতে পারছি। আমার নাম নীলাকাশ। হ্যাঁ আমার নাম নীলাকাশ। অরিজিনালি নাম নীলাকাশ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি বলেন, এখন আপনার কি দেখবো, গিগ দেখবো না? না স্যার আমার একটা গিগ লিংকডইনের এ হয়ে গেছিল, কাস্টমার রিভিউ হয়ে গেছিল, তারপরে আমি মেসেজ করি। আমি কারো কথা শুনি না কেন, একটু মাইকের কাছে কথা বলেন তো। হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কম শুনি আমি। হ্যাঁ বলেন বলেন, আবার বলেন। হ্যাঁ বলছিলাম যে আমার একটা গিগ রিভিউতে চলে যায়, সার্চ ইঞ্জিনে আসছিল না, তার জন্য আমি কমপ্লেন করি কাস্টমার কেয়ারে। হ্যাঁ হ্যাঁ, লিখি যে হ্যালো মাই গিগ ইজ নট শো সার্চ এর রেজাল্ট, হ্যাঁ প্লিজ হেল্প মি। হুম। ওরা আমাকে একটা এ করে, হ্যাঁ রিপ্লাই দেয় যে আমরা দেখছি। হ্যাঁ তারপরে ওরা প্রবলেমটা জানায় যে তারা বলে যে 30 দিনের মধ্যে এটা আপনার এটা সলভ করে দিবে, কিন্তু 30 দিন কেন, কোনোদিনই এটা রিভিউতে আপনার ফিরে আসে না। হ্যাঁ আপনার যখনই কোনো গিগ পেন্ডিং এ যাবে, পেন্ডিং এ গেলে আপনি এটাকে পজে নেবেন, পজে নিয়ে
ব্যানার চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন, চেঞ্জ করে তারপরে আবার এটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার 10 মিনিট পরে আবার হেল্প এন্ড সাপোর্টে গিয়ে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি 10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয় তাহলে হবে, তা না হলে আপনার এটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, কিন্তু আমাকে লিখে দিয়েছে যে আমি লিখেছিলাম আই উইল, একটু অতিরিক্ত কাজ করে ফেলেছেন এটা মানে মানে তাদের সাথে কি বলে যে কন্টাক্ট আসে গিয়ে আপনি এটা কাজ করেছেন, এই কাজ এটা তো করার দরকার ছিল না। এটা কোন সময় আপনার গিগটা এইভাবে আবার অ্যাক্টিভ করতে পারবেন না আপনি। হ্যাঁ বলেন, এখন তারা কি লিখছে বলেন, তারা কি লিখেছে যে আমার একটা গিলের প্রবলেম ছিল যে আই উইল বি টু বি লিংকডইন লিড জেনারেশন এন্ড ডাটা স্ক্রাব হ্যাঁ এট লো প্রাইস, এটা লিখেছিলাম। হ্যাঁ তো ওরা বলছে ওয়াজ ডিনাইড ফর ভায়োলেশন থার্ড পার্টি টার্ম এন্ড সার্ভিস। হ্যাঁ 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 আচ্ছা, তার মানে হচ্ছে আপনার গিগটা ডিনাইড হয়েছে, ডাটা স্ক্রাব লিখেছিল, আপনার গিগটা ডিনাই হয়েছে এটা এটা বলেন। হ্যাঁ 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 ঠিক আছে, আপনার এই গিগটা ডিনাই হয়েছে, আপনি তো এই গিগে তো আর কাজ করতে পারবেন না, আপনি নতুন করে আবার গিগ তৈরি করেন। গিগ ডিনাই হলে তো সেটা ফিরে পাবেন না কোনো সময়। আচ্ছা আচ্ছা স্যার, ওই যে ডিনাইড তো দেখাই যাচ্ছে যে একটা একটা ডিনাইড হয়েছে স্যার। একটা জিনিস দেখুন স্যার, যেটা দেখাচ্ছিলাম আমি বলছি থার্ড পার্টি টোস ভায়োলেশন, আমি কি কোনো কি একটা টোস খাবো এর জন্য? হ্যাঁ হ্যাঁ, টার্মস অফ সার্ভিস ভায়োলেশন হয়েছে। হ্যাঁ থার্ড পার্টি কমপ্লেন করছে, এখন থার্ড পার্টি কেন কমপ্লেন করছে, আপনি গিগের মধ্যে এরকম কোন একটা এলিমেন্ট ইউজ করছেন যেটার ওনার আরেকজন, সেই ওনার এই গিগ দেখে কমপ্লেন করছে যে আমার জিনিস ইউজ করা হয়েছে, এবং ফাইবারকে কমপ্লেন করার পরে ফাইবার আপনার গিগটাকে ডিনাই করে দিয়েছে। হ্যাঁ এই গিগ তো আর ফেরত পাবেন না আপনি স্যার। ফেরত পাবো না সে ঠিক আছে, কিন্তু আমি যে টোস ভায়োলেশন যেটা আমি বলছিলাম অ্যানালাইটিস, আমি তো বললাম যে আপনার কোন একটা এলিমেন্ট গিগের মধ্যে ইউজ করছেন বা কোন একটা ডেসক্রিপশনের লেখা হুবহু এনে কপি করছেন, কোন একটা ভায়োলেশন করছেন আপনি, বলেন আপনি কি ভায়োলেশন করছেন এটা বলেন। আমি ডাটা স্ক্রাপ লিখেছি, ডাটা স্ক্রাপ, ডাটা স্ক্রাপটা লেখা যাবে না। ডাটা স্ক্র্যাপ লেখা যাবে না, এটা কি এখানে বলছে যে ডাটা স্ক্র্যাপ লেখা যাবে না? হ্যাঁ ফাইবার বলেই দিচ্ছে, প্লিজ হ্যাভ ইন মাইন্ড দ্যাট স্ক্র্যাপিং ডাটা ফ্রম লিংকডইন ইজ নট অ্যালাউ অন ফাইবার। কেন আমরা ডেসক্রিপশনের মধ্যে ডাটা স্ক্র্যাপিং তো লিখে থাকি? আমাকে তো এখানে এটাই জানালো। আচ্ছা ঠিক আছে, আমি পুরোটা পড়ে দেখি। আফটার ফার্দার রিভিউ বাই আওয়ার রিলেভেন্ট টিম ইউর গিগ আই উইল বি টু বি লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ডাটা স্ক্র্যাপ অ্যাট লো প্রাইস ওয়াজ ডিনাইড ফর স্ক্রিনটা ছোট হয়ে গেল কেন, দ্যাট ওয়াজ ডিনাইড ফর ভায়োলেটিং এ থার্ড পার্টিস টার্মস অফ সার্ভিস, প্লিজ হ্যাভ ইন মাইন্ড দ্যাট স্ক্র্যাপিং ডাটা ফ্রম লিঙ্কডইন ইজ নট অ্যালাউড অন ফাইবার। হ্যাঁ আপনি স্ক্র্যাপিং ডাটা ফ্রম লিঙ্কডইন এটা লিখছেন। হ্যাঁ শুধু স্ক্র্যাপিং লিখলে তো সমস্যা ছিল না স্যার, আমি কিন্তু স্যার শুধু এনি গিগ দ্যাট ডাজ নট, আমাকে একটু পড়তে দেন। Please have in mind that scrapping data from LinkedIn is not allowed on Fiverr. Any gig that does not
adhere to the terms of service of a third party is in actually violating our policies. Well, before creating a gig that involves a third party service, I kindly suggest that you please read their terms of service and make sure your gig is in compliance with those terms before publishing the gig on Fiverr. I hope this clarifies your concern. I am here if you need anything else. Kind regards. Apni scraping data from LinkedIn. Ei kotha ta likhen jar karone LinkedIn complain korche. বুঝতে পারছেন? আমরা ডাটা স্ক্র্যাপিং তো আমরা হর হামেশাই লিখতেছি, কোনো তো প্রবলেম হয় না, কিন্তু আপনি অতিরিক্ত কথা লিখছেন, ডাটা স্ক্র্যাপিং ফর লিংকডইন এটা লিখছেন। স্যার আমার গিগটা একটু দেখুন। গিগটা তো ওপেন হওয়ার কথা না। আপনার ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে, ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি দেখেন প্রিভিউ করতে পারেন কিনা, হওয়ার কথা না। ডান পাশে, ডান পাশে, ডান পাশে অ্যারো চিহ্ন, ড্রপ ডাউন মেনু, কোথায় কোথায় কার্সার নিয়ে যান আপনি? এটা ডান পাশ না, এটা বাম পাশ। এই যে খালি আপনি ডিলিট করতে পারবেন, এটা আপনার ওপেনই করতে পারবেন। ঠিক আছে স্যার, আমি এটা ডিলিট করে দেব। হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট করে আবার নতুন করে করেন। আর কিন্তু স্যার আমি কি কোনো ভায়োলেশন এ পাবো, ওয়ার্নিং পাবো একটা? হ্যাঁ, আপনি তো ওই যে আপনার ইয়াতে যান, কি বলে, অ্যানালিস্টিকে যান, অ্যানালিস্টিকে যান, আপনার দেখি আপনার ইয়ার অবস্থা কি। নিচে নিচে যান, এটা আজ বিকালে এসেছে। না, আপনার যেটা হচ্ছে যে আপনার লেভেল 1 থেকে তো অনেক দূরে আছেন, আর যেহেতু একটা আপনি পাইলেন, ওয়ার্নিং পাইলেন, আপনার তো লেভেল 1 হইতে আবারও ওই 30 দিন মানে 60 দিন হয়ে গেল এখন। হ্যাঁ, অ্যাভয়েড রিসিভিং ওয়ার্নিং ফর TOS terms of service by violations over the course of 30 days. হ্যাঁ, এই 30 দিনের মধ্যে আপনি কোনো টসের ভায়োলেশনের ওয়ার্নিং পাইলে আপনার এই ইয়া লেভেল 1 হইতে পারবেন না। এই হলো আপনার সমস্যা আর কি, এইটুক সমস্যা হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনি গিগটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবারও চেষ্টা করেন। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, না না আর কোনো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। অনিন্দ মহান্ত, অনিন্দ মহান্ত, অনিন্দ দা, আপনি মাইকটা অন করেন। জি মোহন ভাই। হ্যাঁ জি। হ্যাঁ, আমার একটা গিগ বানিয়েছিলাম, ওরা একটু চেক করে দিন না। আচ্ছা ঠিক আছে, এই যে। হ্যাঁ, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি এটা ক্যাটাগরি করে থাকেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট সবই জানতে হবে। তারপরে আপনি এটা পাবলিশ করলে যে বায়ার রিকোয়েস্টগুলি আসবে, একদম যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার বায়ার রিকোয়েস্ট আপনার এখানে আসবে। আমি এখন ওই সোশ্যাল মিডিয়া নিয়েই মানে স্টাডি করতেছি আর কি।
লিঙ্কডইন আচ্ছা ঠিক আছে শ্যাম, এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া সমস্তটুকু ম্যানেজ করতে পারেন তাহলে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে আপনি ক্যাটাগরি দিলেন এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার গিগটা হওয়া উচিত সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টেরই গিগ হওয়া উচিত। আপনার ফেসবুক প্রমোশন লিখলেন আর টাইটেলে লিখলেন ফেসবুক প্রমোশন, ব্যানারে লিখলেন ফেসবুক প্রমোশন, তাইলে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হইল না। না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা আপনি যদি ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রাখেন তাহলে এইভাবে গিগ বানালে হবে না। আচ্ছা, তো আর আপনি যদি ফেসবুক প্রমোশনের গিগ বানান তাহলে এখানে ক্যাটাগরি দিতে হবে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, আপনার এই ক্যাটাগরি দিতে হবে। বা আপনার ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে প্রোফাইল সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, এই দুইটা ক্যাটাগরির একটা ক্যাটাগরি আপনি দিয়ে ফেসবুক প্রমোশনের গিগ বানাতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের গিগ এরকম না। আচ্ছা এখন ঠিক আছে, কি করবেন, ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দেব। তাহলে কি আর ফেসবুক প্রমোশন করবেন? হ্যাঁ, ফেসবুক প্রমোশন, আরেকটা আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আরেকটা গিগ বানাবো হ্যাঁ 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 যেটাতে সবগুলো থাকবে, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে এটা আলাদা থাকবে। হ্যাঁ, তাহলে ফেসবুক প্রমোশনের হলে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি চেঞ্জ করে দেব। হ্যাঁ, আর আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন অর মার্কেটিং, এই যে সবাই একই জিনিস করে যে মার্কেটিং ও লেখে প্রমোশন ও লেখে, মনে করে দুইটা কিওয়ার্ড দিলে আমার এটা র্যাঙ্ক হবে, কিন্তু না, এটা হবে না। একটা আপনাকে যে কোনো একটা কিওয়ার্ড একদম পুরা গিগের মধ্যে সেট করতে হবে, সুন্দরভাবে সেট করতে হবে। যাহাই প্রমোশন তাহাই মার্কেটিং, আর এই দুইটা লিখলে এগুলি রোবটের মধ্যে, রোবটের মাধ্যমে র্যাঙ্কিং হয়, তো রোবট এটা চিন্তা করে যে এটা মার্কেটিং এ ফেলবো না এটা প্রমোশনে ফেলবো, এই দুই মানে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিকই আছে ঠিক আছে, ওটা আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এখন আপনার টাইটেল চেঞ্জ করতে হলে গিগ ডিলিট করে তারপরে করতে হবে। ডিলিট করতে হবে? হ্যাঁ, গিগ ডিলিট করে আপনার টাইটেল চেঞ্জ করতে হবে। টাইটেল একবারই লেখা যায়, তারপরে আর কারেকশন করা যায় না। আচ্ছা আচ্ছা, আর আপনি ব্যানারটা যেভাবে করলেন সেটা হইতেছে যে লেভেল 1 লেভেল 2 সেলাররা যেভাবে ব্যানার তৈরি করে আপনি সেই স্টাইলে করছেন। হ্যাঁ, আপনি লেভেল 1 ও না লেভেল 2 ও না, নাকি আপনি লেভেল হয়ে গেছেন এটা বলেন? না 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 না, আমি নতুন স্টুডেন্ট। হ্যাঁ, আপনি লেভেল 1 লেভেল 2 এর গিগ দেখে যদি করেন তাহলে হবে না। এখন আমাদের আমাদের না না, আমি কোনো গিগ দেখে করিনি, আমি নিজের থেকে নিজে থেকে করছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নিজে থেকে যদি করে থাকেন তাহলে স্যারের গিগ তৈরির ভিডিও দেখেন নাই? হ্যাঁ দেখেছি। দেখার পরে ওই আপনার গিগের চেহারা এই হয়েছে না? ব্যানারটা মানে আমি মানে স্যার বলেছেন না সবসময় একটু এক্সট্রা করার জন্য, তাই আর কি আমি ওটা নিজের থেকে ডিজাইন করলাম। আচ্ছা, আমি বলতেছি আপনি শোনেন, আপনার কালো লাল সাদা এই এই তিনটা কালার আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন না। আপনার ছবির নিচে এটা একদম কালো না হইলো কালোর কাছাকাছি, ব্লু, এটা এটা ব্লু কিন্তু একদম কালোর কাছাকাছি, আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন না। আপনার ডিজাইনটা ঠিক আছে, আপনি এইখানে কালারটা ব্লুই দেন, একটু মানে আকাশি কালার দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে ফেসবুক প্রমোশন একদম বাম দিক থেকে ডান দিক পর্যন্ত, এখন দুই লাইনে যেভাবে করছেন এইভাবেই একদম বাম দিক থেকে ডান দিক পর্যন্ত বড় করে ফেসবুক প্রমোশন লিখবেন। ফেসবুকের লোগোটা উপর থেকে নিচে নামাবেন, একদম উপরে লিখবেন এক্সপার্ট অন ফেসবুক প্রমোশন, নিচে ডান পাশে ছোট করে লিখবেন সার্ভিস। হ্যাঁ, তারপরে আপনি সাব হেডিং যোগ করবেন, সাব হেডিং বলবেন যে প্রমোট টু মিলিয়ন অফ পিপল, পরের লাইনে লিখবেন অন টাইম ডেলিভারি, তারপরে অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন। হ্যাঁ, তারপরে আপনি বলেন যে
প্রোভাইড লাইভ লিংক, এরকম চারটা পয়েন্ট আপনি এখানে মানে সাব হেডিং করে এই সাব হেডিং গুলি আপনি রাইট অ্যালাইন করেন। যেহেতু আপনার বাম পাশে ছবি আছে এবং একটা ডিজাইন আছে, এইখানে আপনি লেফট অ্যালাইন করতে পারবেন না, এই সাব হেডিং গুলি আপনি রাইট অ্যালাইন করবেন। আর গিগের চার দিকে 4-5 মিলিমিটার করে মার্জিন রাখতে হবে। মার্জিন বুঝেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4-5 মিলিমিটার করে মার্জিন রাখবেন। মার্জিন রাখার পরে রাইট অ্যালাইনে আপনি ওই চারটা পয়েন্ট মানে সাব হেডিং দিয়ে দিবেন, প্লিজ অর্ডার মি। সুন্দর লিখছেন, এইভাবে লেখা যায়। অনেকে লিখে রাখে শুধু অর্ডার মি, শুধু অর্ডার মি মানে বায়ারকে একটা আপনি কমান্ড দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আপনি প্লিজ অর্ডার মি এটা সুন্দর লিখছেন, প্লিজ অর্ডার নাও এটা হয়েছে। ফেসবুকের যে লোগোটা আপনি যে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এরকম করলে হবে না। হ্যাঁ, আপনি এই উপরে যে ফেসবুকের লোগোটা দিচ্ছে এটা, এই লোগোটা ঠিক না, স্কোয়ারের মধ্যে এফটা ডান পাশে সরানো, এটা হচ্ছে ফেসবুকের লোগো। হ্যাঁ, আচ্ছা। আর এখানে নিচে দিছেন ইয়ার ইনস্টাগ্রাম, ফেসবুক আর ফাইবারের লোগো। এই এত ছোট লোগো দিলে তো আপনার ওই যে গিগের পেজে গেলে এইগুলি দেখাই যাবে না, এত ছোট হবে। হ্যাঁ, আপনি এগুলিকে একটু বড় বড় করে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি এতগুলি দিতে না পারেন তাহলে যত যত বড় করতে পারেন অন্ততপক্ষে ফেসবুক আর ফাইবারের লোগোটা দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আপনি সাজান। আপনার কালার কম্বিনেশন ভালো আছে কিন্তু এই যে নীল কালারটা আকাশী করে দেন, আকাশী করে দিয়ে ওইভাবে করেন। হ্যাঁ ঠিক আছে। হুম, আপনি নিচে যান। ওয়েলকাম টু মাই গিগ, এখানে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ, এইভাবে যদি লিখে দেন একটা কিওয়ার্ড সেটিং হয়ে গেল প্রথম লাইনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু আমার একটু কল আসছে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন আমি ঠিক করে দেব। হ্যাঁ, তারপরে হ্যালোটা লেখার দরকার নাই। আপনি ওই হ্যালোর যে জায়গা থেকে শুরু করছেন লেখাগুলি সব উপরে উঠাই দিবেন। ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস থ্রু ফেসবুক অর্গানিক প্রমোশন? একটু হ্যাঁ হ্যাঁ ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস থ্রু ফেসবুক অর্গানিক প্রমোশন? ইফ ইয়েস দেন আই ক্যান হেল্প ইউ। আই হ্যাভ টেকেন এ লং টাইম প্রফেশনাল ট্রেনিং ফর ফেসবুক প্রমোশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আই নো দ্য সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট হাউ উই রিচ মিলিয়ন্স অফ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ পিপুল ইজিলি। আপনি প্রথমে ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলবেন। হ্যাঁ, বলবেন যে ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো অ্যাড পোস্ট করি তাহলে খুব দ্রুত এটা বিলিয়নস অফ পিপুলের মধ্যে ছড়ায় যায়, যার কারণে আমরা ফেসবুকে অ্যাড করব এবং অ্যাডটা হবে খুব সুলভে এবং খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তারপরে আপনি এইভাবে বলবেন না, ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস থ্রু ফেসবুক অর্গানিক প্রমোশন, এইভাবে বলবেন না। এই এই ধরনের কথা সবাই লেখে। হ্যাঁ আচ্ছা, আপনি একদম সিম্পলি শুরু করেন, আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন সার্ভিস, আই নো সিক্রেট
বা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ হ্যাঁ, ফলো দ্য ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন, এইভাবে। আর এখানে আপনি তিনটা সেন্টেন্স লিখছেন, তিনটা সেন্টেন্সই আই দিয়ে শুরু করছেন, এই আই এর সংখ্যা যেন বেশি না হয়, একটু এন্ড এন্ড বা হাউএভার এভাবে দিয়ে এগুলি ম্যানেজ করবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মাই ওয়ার্কিং প্রসেস, রাইট ইমপ্রেসিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ ডিজাইন, প্রমোট রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, promote real and active Facebook users USA globally, manual and safe work, follow Facebook guideline, follow Facebook guideline ekhane hobe na eta niche hobe, ha acha acha, ar I will post buy sell group advertising group, ei ei kotha guli ekdomi likhte parben na, apni kothay post korben কোথায় শেয়ার করবেন এই এগুলি লেখা যায় না, এগুলি লিখলে আপনার গিগটা সাসপেন্ড হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। টু গ্রো ইওর বিজনেস, টু গ্রো ইওর বিজনেস, আবার একটু উপরে যান, হ্যাঁ আরো উপরে যান, হ্যাঁ বাস। আপনি যে তিন নম্বরে লিখলেন প্রমোট রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার ইউএসএ গ্লোবালি, এটা যাবে এক নম্বরে। আমার প্রথম কাজ হচ্ছে প্রমোট করা, এই জন্য প্রমোটের কথাটা এক নম্বরে লিখবেন। তারপরে হলো রাইট ইমপ্রেসিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ পরে এইভাবে আসবে। আর এইখান থেকে তো এই যে ফলো ফেসবুক গাইডলাইন গ্রো, হ্যাঁ এটা তো নিচে চলে যাবে, এখানে মাত্র থাকবে পাঁচটা পয়েন্ট, এখানে অন্তত পক্ষে আপনার দশটা থেকে বারোটা পয়েন্ট দিতে হবে। এখন আপনি কিভাবে দশটা থেকে বারোটা পয়েন্ট করবেন, আপনি টপ সেলার বা লেভেল টু সেলার লেভেল ওয়ান সেলারদের গিগ দেখবেন না, আপনি একদম নিউ সেলারদের গিগ দেখবেন। গিগ দেখে ওইখানে কারা কি পয়েন্ট গুলি লিখেছে সেখান থেকে আপনি পয়েন্ট কালেক্ট করে নিজের মতো করে এখানে লিখে ওইগুলি কপি করবেন না। এখন যেরকম হচ্ছে যে এখানে পাঁচটা তো গেল, তারপরে আপনি বলেন যে আমি ভিডিও এডিট করতে পারি ভালো অ্যাডের জন্য, হ্যাঁ আমি আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি আর কি, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড সেট করতে পারি, হ্যাঁ তারপরে বলতে পারেন যে আমি এসইও ভালোভাবে করতে পারি, হ্যাঁ ফেসবুক ফেসবুকের এসইওটা আমি ভালোভাবে করতে পারি। আর যদি আপনি চ্যাটবটটা শিখে থাকেন তাহলে এনে চ্যাটবটটা লাগাই দিতে পারেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনি মেনি চ্যাট বা আরেকটা কি জানো, ডায়লগ ফ্লো, হ্যাঁ ডায়লগ ফ্লো, ওইগুলি দিয়ে আপনি চ্যাটবট তৈরি করতে পারেন, এইগুলি আপনি লিখতে পারেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এই এইভাবে আপনি এখানে দশটা থেকে বারোটা পয়েন্ট দিবেন। আই উইল পোস্ট, একদম সমস্ত কিছু উঠাই দিবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নিচে যান, মাই স্পেশাল কোয়ালিটি, আই এম প্রফেশনাল, আই উইল প্রোভাইড, এই যে বারবার আই এগুলি খারাপ, হ্যাঁ। আর এই যে উপরে আপনার যে কাজের যে ইয়েগুলি দিচ্ছেন এগুলি কি নাম্বারিং করছেন না বুলেট করছেন? ও নাম্বারিং করছেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নাম্বারিং করছেন, হ্যাঁ ঠিক আছে। এখানে উপরের এগুলি নাম্বারিং আর মাই স্পেশাল কোয়ালিটি এগুলি বুলেট, ঠিক আছে। তাহলে আপনি দ্বিতীয়টাতে আই উইলটা বাদ দিয়ে দেন, প্রোভাইড 100% কোয়ালিটি সার্ভিস, ফ্রেন্ডলি কমিউনিকেট উইথ কাস্টমার্স, আই উইল গিভ ইউ সাপোর্ট এট এনি টাইম, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশনটা দিবেন না, আনলিমিটেড রিভিশনটা উঠাই দিবেন, অন টাইম ডেলিভারি এটা ঠিক আছে। আর ওই উপরেটা নিচে নিয়ে আসবো, ওই ফলো ফেসবুক গাইডলাইন, হ্যাঁ 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 ঠিক আছে। ফলো ফেসবুক গাইডলাইন এইভাবে না, আপনি বলেন ফলো ফলো দ্য রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন, ফেসবুক কমিউনিটি গাইডলাইন, হ্যাঁ
হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ টোটাল টুকু লেখেন ডিসকাস বিফোর প্লেসিং দ্য অর্ডার থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আর যেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশনের মধ্যে আমি ওই উপরের জায়গাটুকু ছাড়া ওইখানে আর কোন জায়গায় আমি কিওয়ার্ডটা খুঁজে পাই নাই আপনার এখানে টেকনিক্যালি আপনার কিওয়ার্ড সেটিং করতে হবে হ্যাঁ অন্তত পক্ষে তিন চার জায়গায় এখানে একটা করতে হবে না এখানে ওয়েলকাম টু মাই এখানে একটা আসবে আর এখানে একটা আছে ফেসবুক প্রমোশন ওয়েল ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ সার্ভিস গিগ এখানে একটা আসবে হ্যাঁ তারপরে আপনি লিখলেন ফেসবুক অর্গানিক প্রমোশন এই এই লাইনটা তো হবেই না আপনাকে না করলাম যে এটা হবে না উপরে ফেসবুক সম্বন্ধে দুই তিন লাইন লিখবেন ঠিক আছে ওটা আমি হ্যাঁ আর এই যে অর্গানিক প্রমোশন অর্গানিকটা বাদ দিয়ে শুধু ফেসবুক প্রমোশন এইভাবে লিখবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম ফেসবুক প্রমোশন লিখতে লিখতে যখন আপনি সেভ দিবেন দেখবেন যে বলতেছে যে ফেসবুক এবং প্রমোশন কথাটা বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তখন আপনি একটা 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 করে মুছবেন আর আবার সেভ দিবেন যতক্ষণ পর্যন্ত নেয় ততটুকু পর্যন্ত আপনি দিবেন ঠিক আছে হ্যাঁ নিচে যান প্রাইজিং এ যান হ্যাঁ এখন আপনার যদি ক্যাটাগরিটা চেঞ্জ করেন তখন প্রাইজিংটা কিন্তু এইভাবে আসবে না একটু অন্যভাবে আসবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আই এম 1M ফেসবুক প্রমোশন 2M ফেসবুক প্রমোশন 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন প্রমোট ইউর পেজ প্রোডাক্ট অর বিজনেসেস এত বিজনেসেস লিখতে হবে না বিজনেস লাগে না প্রোডাক্ট অর বিজনেস 2-3 মিলিয়ন রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার হ্যাঁ ঠিক আছে 3 দিন 4 দিন 5 দিন ডিউরেশন ডেলিভারি টাইম 4 দিন 5 দিন 6 দিন আপনি যদি 4 দিন 5 দিন 6 দিন ডেলিভারি টাইম দেন তাহলে আপনার ম্যানেজমেন্ট ডিউরেশন সমান দেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 10 20 30 নিচে যান ফেসবুক মার্কেটিং ফেসবুক প্রমোশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রমোশন ফেসবুক অ্যাডভার্টাইজিং হ্যাঁ ট্যাগ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি গিগটা ডিলিট করে আবার সুন্দর করে একটা টাইটেল দিয়ে হ্যাঁ ক্যাটাগরি চেঞ্জ করে আবার করেন ঠিক আছে আর একটু মানে ছিল ইয়ে গিগের র‍্যাঙ্কটা কিভাবে চেক করা যায় এটা আমি চেক করতে আসলাম হ্যাঁ এটা আপনার অ্যাক্টিভ এই দুইটা অ্যাক্টিভ গিগ হ্যাঁ এটাতে বেশি রেসপন্স আসে না এটাতে মোটামুটি আসে আচ্ছা এটার বিজনেস পেজের ইমপ্রেশন কত হয়েছে কয়দিন বয়স কত এটার এটা কালকেই পাবলিশ করেছি তাহলে কয়দিন অপেক্ষা করেন তারপরে আপনি সুইচ টু বাইং এ যাবেন সুইচ টু বাইং এ গিয়ে ওইখানে ফেসবুক বিজনেস পেজ পেজ লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে যে গিগ গুলি আসবে এক নাম্বার পেজ থেকে 21 নাম্বার পেজ পর্যন্ত আপনি আপনার গিগটাকে খুঁজবেন হ্যাঁ দেখবেন যে আপনার গিগটা কোথায় আছে আর মাঝে মাঝে এটা চেক করবেন যদি 21 নম্বর পেজ পর্যন্ত না পান তাহলে হতাশ হবেন না কোনো না কোনো দিন আপনারটা যদি ভালোভাবে কিওয়ার্ড সেটিং হয়ে থাকে কোনো না কোনো দিন এটা র‍্যাঙ্ক হয়ে আসবে আর যদি আপনি এই গিগের মধ্যে একটা কাজ পেয়ে ফেলেন তাহলে দেখবেন যে তাড়াতাড়ি র‍্যাঙ্ক হচ্ছে আচ্ছা এটা হলো প্রসেস আচ্ছা আরেকটা জিনিস ওই আমি কিছু বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করেছিলাম হ্যাঁ তো কোনো রেসপন্স পাচ্ছি না ওটা একটু চেক করে দেন না যদি কোনো কিছু মানে ভুল হয়ে থাকে ঠিক আছে আপনি মোরে যান মোরে গিয়ে বায়ার মোর মোরে গিয়ে বায়ার রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ সেন্ড অফারে দেন হ্যাঁ দুই তিনটা চেক করে একটু বলে দিলেই হবে আচ্ছা আমি প্রথমটাই পড়তেছি হ্যাঁ প্রথম প্রথমটা দেখতেছি I am looking for someone আচ্ছা তার আগে বলেন যে স্যারের যে বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হবে তার উপরে দুই তিনটা ভিডিও আছে সেগুলি কি দেখছেন কিনা দুই তিনটা না অনেকটা দেখেছি হ্যাঁ সবগুলো দেখেছি একবার না অনেকবার দেখেছি আমি 6 মাস থেকে স্যারের ভিডিও ফলো করে আসছি আচ্ছা ঠিক আছে I am looking for someone who will do the following create social media profile instagram and facebook professional and publish at least 3-4 post per week and create paid campaign manage seo acm drive traffic to my site I need this to be done with
two sites and I am offering a trial period of 100 euro per month. If the person show results, we could increase the offering. আমি ওখানে এসইও আর এসইএম শব্দটা মানে বলতে ভুলে গেছিলাম, বাকি সবগুলো ইয়ে করেছি। এখন আমি তো এটা পড়ার পরে আমার যেটা মনে হচ্ছে যে সে এই $112 প্রাইস। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনি আগে বায়ার সম্বন্ধে রিসার্চ করতে হবে যে বায়ারটা কি টপ বায়ার না নিউ বায়ার, বা সে সেলার সেলার কিন্তু বায়ার হিসেবে মেসেজ করেছে এরকম কি না, তার রিভিউ কয়টা আছে বায়ার হিসেবে, এগুলো একটু রিসার্চ করে দেখতে হবে। তারপরে সে বায়ারটা কোন দেশের, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন যদি নাইজেরিয়ার বায়ার হয় আমি তো বলবো যে আপনি কোনোভাবে এটার আনসার করবেন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেরকম পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ফিলিপিনস আর আফ্রিকার যে কোনো কান্ট্রি, আর ইউরোপের হচ্ছে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডের বায়ারগুলি খুবই বাজে বায়ার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই এই দেশগুলি হইলে একটু চিন্তা ভাবনা করে, এবং এই সব দেশ যেগুলি বললাম সেগুলি সেখানেও ভালো বায়ার থাকতে পারে। আপনি বায়ারের রিভিউ, বাইরের কবে থেকে কাজ করতেছে, তার মানে লেভেলটা কি, এগুলি সমস্ত অ্যানালাইসিস করার পরে আপনি একটা বায়ার রিকোয়েস্ট দেওয়ার জন্য রেডি হবেন। হ্যাঁ আচ্ছা, ওটা কিভাবে করে আমি তো জানি না। আচ্ছা দেখি আপনি কি উত্তর দিলেন। ঠিক আছে ঠিক আছে। ডিয়ার স্যার, হোপ ইউ আর ওয়েল, আই জাস্ট রিড দা পোস্ট এন্ড আন্ডারস্ট্যান্ড you want a social media manager for your Facebook and Instagram site. I am a professional social media marketer. I have taken a long time training for social media marketing. During training, I worked on many live projects. I know all the tips and tricks how to generate more sales. I could create a professional Facebook business page and Instagram profile, create an impressive banner, custom URL for your business page, promote organically, and also run highly targeted ads campaign for generate more sales for your business. I am self-confident and self-motivated. If you giving me a chance to working with you, I will be very happy. I believe after seeing my work, you will hire me again. My main priority is customer satisfaction. When you satisfied my work successfully done, for more discussion, please text me. I am waiting for your valuable reply. Thank you. হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, মধ্যে মধ্যে শোনা যায় না। হ্যাঁ নেটে প্রবলেম করতেছে আমার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি যেটা লিখছেন সেটা গদ বাধা একটা লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি একদমই তার যে সেনসিটিভ পয়েন্ট যেগুলি সেটা নিয়ে আলোচনা করলে ভালো ছিল। হ্যাঁ এসইওটা নিয়ে আমি আলোচনা করিনি কিছু। হ্যাঁ আপনি এসইওটা নিয়ে কিছু বলেন নাই, তারপরে আপনার লেখাগুলি ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেডই হয়েছে, কিন্তু মানে একদমই কি বলে ফর্মাল একটা লেখা হয়ে গেছে আর কি। হ্যাঁ এখানে ও আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি ট্রেনিং এর কথাটা কোন সময় আর অন্য কোন জায়গায় ইয়ে করবেন না, বলবেন না, আপনি সবসময় বলবেন, আপনি কাজের ক্ষেত্রে বলবেন আই এম প্রফেশনালি স্কিলড। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে কোনো বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় এখন থেকে বলবেন যে আমি স্কিলড পারসন। হ্যাঁ আর আপনার প্রোফাইলের মধ্যে তো আপনি লিখে দিয়েছেন যে আপনার ট্রেনিং, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছেন, হ্যাঁ ওইগুলি আপনার ওইখানে বলা আছে, কিন্তু এইখানে আপনি ওইভাবে বলবেন না। হ্যাঁ এখানে শুধু আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনি ভ্যানিটি ইউআরএল করবেন, সিটিআর বাটন করবেন, চ্যাটবট আপনি তৈরি করতে পারেন, বিভিন্ন রকম ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা আপনার একটা ফর্মাল অফার হয়ে গেছে, এটার মধ্যে চমক বলতে কিছু নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটু খেয়াল করবেন আর পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ যে আমি তোমার জন্য এক নম্বরে এই কাজ করব, দুই নম্বরে এই কাজ করব, এইভাবে পয়েন্ট পয়েন্ট দিয়ে আপনি কাজগুলি লিখবেন। হ্যাঁ এটা এটাকে বলে অ্যাকশন প্ল্যান। হ্যাঁ যে আপনি কোনটার পরে কোনটা করবেন। হ্যাঁ তো ওই অ্যাকশন প্ল্যানটা তাকে ভালোভাবে বুঝিয়ে দিবে। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, জর্জ 2121, জর্জ 2121, কি হলো মাউস, আপনি মাউস অ্যাপ্রুভ করেন নাই তো, মাউস অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, JORGE, আমার নেট খুবই প্রবলেম করতেছে, আমি ডিসকানেক্ট হয়ে গেলে কিছু মনে করেন না। ঠিক আছে ঠিক আছে, আমি সুইচ টু বাইং এ গেলাম, সুইচ টু বাইং এ গিয়ে এখানে লিখলাম JORGE 2121 না? হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে র র একটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সার্চ ইউজার নেম ফর 2121। হ্যাঁ হ্যাঁ, জর্জ 2121, এখানে জর্জ নামের অনেক আছে, কিন্তু সে যদি সেলার হতো তাহলে এখানে তার প্রোফাইলটা চলে আসতো আর কি। হ্যাঁ কিন্তু সে সেলার না, বোঝা যাচ্ছে সে বায়ারই। হ্যাঁ এখানে আপনাকে আমি একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি, এই এক্সটেনশন
আপনি যখন আবার বায়ের রিকোয়েস্ট পাবেন তখন হ্যাঁ এই বায়ের রিকোয়েস্টের উপরে বায়ের নামটা থাকবে, ওইটাতে ক্লিক করলে আরেকটা ট্যাবের মধ্যে ওপেন হবে। ট্যাবের হ্যাঁ মধ্যে ওপেন হলে সেখানে বায়ের ডিটেলস আপনি দেখতে পাবেন। ঠিক আছে ঠিক আছে। भैया हेलो। হ্যাঁ জি বলেন। বলছিলাম যে এরকম কোন এক্সটেনশন আছে যে বায়ার রিকোয়েস্ট আসলে মানে ওটা অ্যালার্ট করে হ্যাঁ দেবে? আমি তো আমি বায়ার রিকোয়েস্ট ডিটেলস ওইটা মানে এক্সটেনশন আমি দিচ্ছি, কিন্তু এটা তো ঠিক আছে আসবে না, নোটিফিকেশন আসবে না। হ্যাঁ এটা আপনার বায়ার সম্বন্ধে আপনি আপনাকে জানাবে। আচ্ছা আচ্ছা, নোটিফিকেশন আসার মতো কোনো কিছু আছে আর? তা তো জানি না। হ্যাঁ আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখন আপনি পরবর্তীতে যখন বাই রিকোয়েস্ট পাবেন তখন বাই রিকোয়েস্টের উপরে সুইচ টু সেলিং এ যাই, আবার দেখি বাই রিকোয়েস্ট আছে কিনা। না বাই রিকোয়েস্ট নাই। আপনি বাই রিকোয়েস্ট এখানে এখানে বাইরের ছবি থাকে না, হ্যাঁ তার উপরেই নামগুলি দেখতে পাবেন। হ্যাঁ আচ্ছা, তখন এই নামের মধ্যে ক্লিক করলে আপনি আলাদা ট্যাবের মধ্যে এটা ওপেন হবে, বাইরের ডিটেলস আপনি দেখতে পাবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ থ্যাংক ইউ। করছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মেহেদি ভাই আসেন। মেহেদি ভাই মাইকটা অন করেন। মাইকটা অন করেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি মাইক অন করার জন্য, আপনি ওটা অ্যাকসেপ্ট করেন? আপনার স্ক্রিনের ভিতরে এইখানে না, এই যে আমি আবারও দিলাম। আপনার স্ক্রিনের মধ্যে একটা মানে মাইকটা আনমিউট করার জন্য একটা ওইখানে আনমিউট করতে হবে, এই যে আবারও দিলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আপনি তো স্ক্রিন শেয়ার করতে পারছেন, কিন্তু ওই সমস্যাটা ওইটাই রয়ে গেছে যে আমি আপনার রিমোট কন্ট্রোলটা নিতে পারছি না। হ্যাঁ আমি আপনি দেখেন তো যে উপরে কার্সারটা নিয়ে যান, নিয়ে গিয়ে ভিউ অপশনের মধ্যে ওইখানে কোনো দিতে পারেন কিনা, ভিউ অপশন, ভিউ অপশন উপরে স্টপ শেয়ারটার উপরে, স্টপ শেয়ারটার ডান পাশে। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ মোড়ের মধ্যে ক্লিক করেন। না লিভ মিটিং না, স্টপ ভিডিও, পজ, নিউ শেয়ার, তারপর না আপনার স্ক্রিন শেয়ারের অপশনটা এখানে আসছে না।
এটা একটা প্রবলেম রয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন এখন, আপনার গিগ দেখবো না, আপনি গিগ বের করেন, আপনার কম্পিউটারের ভিতরে যে ঢুকবো সেই অপশনটা নাই আর কি। আপনি স্ক্রিন শেয়ার করা পর্যন্ত আপনার ঠিক করতে পারছি। হ্যাঁ, উপরে যান উপরে। হ্যাঁ, এখন যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর পরে এই সমস্যাটা এখনো সমাধান হয় নাই না? না স্যার। আচ্ছা, আই উইল ডু ইউর ফেসবুক প্রমোশন। টাইটেলটা তো বলছিলাম যে খুব ছোট হয়ে গেছে, এখন যদি গিগ ডিলিট করতে চান তাহলে টাইটেলটা আরো সুন্দর করে দিতে পারেন আর না। এক্সপার্ট ইন না, এক্সপার্ট অন। হ্যাঁ, ও এক্সপার্ট অন ফেসবুক প্রমোশন। এখন আপনি ফেসবুকের লোগোটা এই সাইডে দিয়েছেন, এই ফেসবুকের লোগোটা নিচে নামায় নিয়ে আসেন, তারপরে ফেসবুকের নিচে প্রমোশনটা দেন, দিয়ে আপনি ফেসবুক প্রমোশনটাকে সেন্টার অ্যালাইন করেন। সেন্টার অ্যালাইন করার পরে বাম থেকে ডানে যতটুকু বড় করতে পারেন বড় করেন। হ্যাঁ, আর ঠিক বুঝলাম না এই লোগোটা কি কোথায় নিব। ফেসবুকের লোগোটা অন্য জায়গায় অ্যারেঞ্জ করেন, আর ফেসবুক প্রমোশন দুইটা লাইনে করেন, দুইটা লাইনে করে যত বড় করতে পারেন বড় করে দিবেন বাম থেকে ডান পর্যন্ত। ঠিক আছে। ব্র্যান্ড প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, প্রমোট মিলিয়ন্স অফ পিপল, কোয়ালিটি ফাস্ট এন্ড ডেলিভারি, অল ম্যানুয়াল পোস্টিং। আপনার প্রথম কাজ হচ্ছে প্রমোট করা, আপনার প্রমোট মিলিয়ন্স অফ পিপল এক প্রথমে দিবেন। হ্যাঁ, তারপরে যা দেওয়ার পরে অন্য অন্যগুলি দিবেন, ঠিক আছে। আর আমি সবসময় বলি যে ব্যাকগ্রাউন্ড হিসাবে লাল, কালো এবং সাদা ইউজ করবেন না। আপনি এখানে লাল সবুজ বাংলাদেশের পতাকা বানাইছেন, হ্যাঁ, একটু চিন্তা করেন, লালটা বাদ দেন আর সবুজটা একটু বেশি চোখের মধ্যে লাগতেছে। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ডটা যেন লেখার থেকে বেশি ফোকাস না হয়ে যায় এইভাবে করবেন। নিচে যান স্যার, ব্যাকগ্রাউন্ডে কি কালার দেওয়া যেতে পারে একটু ধারণা দিলে। ব্যাকগ্রাউন্ডটা আপনি ইয়ে করেন, হালকা নীল করেন, আর ওই যে আপনি একদম হালকা নীল করার পর একদম উপর পর্যন্ত হালকা নীল দিয়ে দেন, তারপরে ফেসবুক প্রমোশন লিখলেন, ফেসবুক প্রমোশনের নিচে আলাদা একটা কালারের, হালকা কালারের একটা গ্রিড দিয়ে দেন। গ্রিড বুঝেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, ফেসবুক প্রমোশনের নিচে আলাদা একটা কালার দিয়ে আপনি গ্রিড দিয়ে দেন, আর বাকি সব ঠিক আছে। ফাইবার এবং ফেসবুকের লোগো, ফাইবারের লোগো এত ছোট দিলে বুঝাই যাবে না, এগুলি বড় করতে হবে। আর এই যে আপনার ছবিটা একদম বর্ডারের সাথে লাগাই দিয়েছেন, এই যে ছবিটা নিচের থেকে এবং ডান পাশ থেকে কাটবে, এই মার্জিন রাখবেন, আপনি 4-5 মিলিমিটার করে মার্জিন রাখবেন, ঠিক আছে। নিচে যান স্যার, এইগুলো দেখছিলেন সব ঠিক আছে? দেখছিলাম, আবারও দেখব। আসেন, উপর থেকে আসেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। ইন টুডেজ ওয়ার্ল্ড দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর পাবলিসিটি, ইটস ভেরি এফেক্টিভ ওয়ে টু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস প্রগ্রেস। কারেন্টলি দিস ইজ মোস্ট পপুলার সাইট অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল অ্যাক্টিভ দেয়ার। You can grow up your business by Facebook marketing. এক জায়গায় লিখতেছেন ফেসবুক মার্কেটিং, আরেক জায়গায় লিখতেছেন ফেসবুক প্রমোশন।
হ্যাঁ, আপনি যে কোনো একটা কিওয়ার্ড, যে কোনো কালকে একটা, যে কোনো একটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড গুলিরে এরকম বোল্ড করে দিতে হবে এরকম না, এগুলি প্লেন করেন, কোনো জায়গায় বোল্ড করবেন না। হ্যাঁ আচ্ছা, আর কি এই যে নিচে বাই ফেসবুক মার্কেটিং, এটা কি ফেসবুক প্রমোশন লিখতে পারছেন না এই জন্য লিখছেন? জি স্যার, জি স্যার, কালকে বলছিলাম এটা। আচ্ছা ঠিক আছে, এখানে ফেসবুক প্রমোশন, একবার দুইবার তিনবার চারবার, হ্যাঁ ঠিক আছে চলবে। মাই সার্ভিস ডেসক্রিপশন, অ্যাডভার্টাইজ টু মিলিয়ন্স অফ পিপল, গ্রো ইউর বিজনেস, অ্যাট্রাকটিভ টাইটেল এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, অ্যাবল টু গ্রাফিক, গ্রাফিকের পর একটা এস আছে, এই কথা বললে শোনেন না কেন? সি এর পর একটা এস আছে, ওয়ার্ল্ড ওয়াইড এবি প্রোগ্রেস অফ ইউর প্রোডাক্ট, টার্গেটেড কাস্টমার্স, হাই কোয়ালিটি সার্ভিস। হ্যাঁ নিচে আসেন, মাই সার্ভিস স্পেশালিটি অন টাইম ডেলিভারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক ইন টাইম, ওয়ার্ল্ড ওয়াইড রাইজ, আন্ডারস্ট্যান্ড পিপুলস নিড, ডেলিভারি রিপোর্ট বাই গুগল শিট উইথ লাইভ লিঙ্ক অ্যান্ড স্ক্রিনশট, ফলো ফেসবুক রুলস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন, আই এম রেডি টু শো প্রুফ অফ মাই ওয়ার্ক, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, এই যে ওয়ান আর এম এর মধ্যে ফাঁক হবে না, হ্যাঁ একসাথে, 2M একসাথে, 3M একসাথে, ফেসবুক প্রমোশন, প্রমোট টু অ্যাক্টিভ ইউজার, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন মেইনলি ইন ইউএসএ, কাস্টম ইমেজ। হ্যাঁ কাস্টম ইমেজটা ডেসক্রিপশনের সাথে লাগায় দেন, হ্যাঁ তারপরে মেইনলি ইন ইউএসএটা নিচে দেন, 3 দিন 4 দিন 5 দিন, 10 20 30, ঠিক আছে? জি স্যার। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, হ্যাঁ সব ঠিক আছে আপনার। মানে এটা আপনি কি দ্বিতীয় দিন না তৃতীয় দিন দেখাচ্ছেন? স্যার আজকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন মনে হয়। হ্যাঁ তৃতীয় দিন দেখাচ্ছেন, হ্যাঁ তারপরেও আমি বারবারই বলতেছি আপনার টাইটেলটা ছোট হয়ে গেছে, আপনার টাইটেলটা যদি ঠিক করতে চান তাহলে গিগটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে, এইটুক যদি আপনি কষ্ট মানে স্বীকার না করতে চান তাহলে কিভাবে হবে? স্যার এডিট গিগে যাইয়ে, স্যার এই যে এদিকে এডিট গিগ করলে, এডিট গিগে এখানে করলে হবে না, আপনার এই টাইটেল একবারই লেখা যায়, একবারই এটা টাইটেলটা লেখার সাথে সাথেই উপরে এটা গিগের লিংকটা নিয়ে নেয় এবং এই লিংক ধরেই গিগটা র্যাঙ্ক হয়। হ্যাঁ আপনি এখানে যতই কারেকশন করেন ওই লিংক আর চেঞ্জ হবে না, এই জন্য গিগটা ডিলিট করে আবার করতে হয়। ও আচ্ছা স্যার, তো স্যার আমি এরকম এরকম ভাবেই মোটামুটি নোট কইরা তারপর স্যার ওই, হ্যাঁ আপনি এগুলি সব কপি করে রাখবেন, কপি করে রেখে তারপরে আবার নতুন করে শুরু করবেন আর ব্যানারটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেন। হ্যাঁ জি স্যার ঠিক আছে, তাহলে আমি আর দেখবো না, আপনি ঠিকঠাক করে পাবলিশ করে দিবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম আহমেদ, ওয়াসিম ভাই আসেন। ওয়াসিম ভাই, ওয়াসিম আহমেদ, ওয়াসিম ভাই কি নাই? ওয়াসিম ভাই কি আছেন? শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম ভাই,
শরীফুল ইসলাম ভাই আসেন। শরীফুল ইসলাম ভাই মাইকটা অন করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আজকে সবার মাইক এরকম আমি কম শুনতেছি কেন, এটা তো আমি বুঝতেছি না। আপনি তো আমার কথা শুনবেন, কারণ আমার সেটিং ওইরকম ভাবেই করা আছে যে আমার মাইকটা খুব ভালোভাবে ভলিউম বাড়ানো আছে, এই জন্য আপনি শুনতে পাবেন। কিন্তু আপনার এখানে যদি মাইকের ভলিউম যদি ঠিকভাবে না থাকে তাহলে তো আমি শুনবো না। এটা বাড়াইলে তো আপনি জোরে শুনবেন, আমি আমি জোরে শুনবো না, আপনার মাইকের ভলিউম বাড়াইতে হবে। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি এখন মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ আমি আমি কাজ করছি, আপনি আপনি এখন একটু মানে কি বলে যে একটু চুপ থাকেন, আমি আপনার এখানে কাজ করতেছি। কিন্তু আপনার এখানে মাউস মাউস নড়াচড়া করতেছে না, এখন কি করব? আপনি আপনি ক্লিক করেন তো আপনার এই যে ভলিউমের মধ্যে রাইট মাউস দেন। ওনার নেটেই প্রবলেম। হ্যাঁ পলাশ ভাই আমাকে কি ভালোভাবে শুনতেছেন? আমার আমার এখানে তো কোনো প্রবলেম নাই না, হাত দেখান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সৌরভ হোসেন, সৌরভ হোসেন ভাই আসেন। সৌরভ হোসেন ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? এই তো। হ্যাঁ আপনার ফেসবুক প্রমোশনের গিগটা দেখবো নাকি? জি জি। আচ্ছা ড্রাফটে আছে না পাবলিশ করা? ড্রাফটে আছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ইন ইউএসএ। হ্যাঁ সুন্দর, টাইটেলটা খুব ভালো হয়েছে, প্রফেশনাল সার্ভিস ফেসবুক প্রমোশন। হ্যাঁ একটু ব্যানারটা পুরোটুকু দেখান। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, আমার কথা পলাশ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন তো না? আচ্ছা এই সবারই নেটে প্রবলেম, সাউন্ডে প্রবলেম, কি বুঝতেছি না কি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমিনা আপু আসেন, আমিনা আপু। আমিনা আপু কি আছেন? আমিনাপুর নাই। এ এম আই নাই।
কামাল ভাই আসেন, কামাল ভাই হ্যাঁ হ্যাঁ কামাল ভাই মাইকটা অন করেন। হ্যাঁ জি কথা বলেন কামাল ভাই, কথা বলেন। হ্যালো, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। কামাল ভাই আপনার কি অন্য কোনো ডিভাইস আছে? না হাই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আই উইল ক্রিয়েট এ বিউটিফুল বিউটিফুল ফেসবুক বিজনেস পেজ, হাই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে শুধু শুনে যান, ফেসবুক বিজনেস পেজ এটা হচ্ছে আপনার হেডিং, ক্রিয়েটটা নিচে ছোট করে দিবেন, বা আপনি ওই যে সাব হেডিং গুলি লিখছেন ওইখানে তো ক্রিয়েট এন্ড সেটআপ তো প্রথমে দিয়েই দিছেন, আর এখানে ক্রিয়েট কথাটা লিখতে হবে না। ফেসবুক বিজনেস পেজ এটা দুই লাইনে করেন, দুই লাইনে করে বাম থেকে ডানে বড় করে দেন, তারপরে ক্রিয়েট লিখতে হবে না, হাই প্রফেশনাল ঠিক আছে, ক্রিয়েট এন্ড সেটআপ ফেসবুক ফ্যান পেজ এটা নিচে যে সবুজ কালারটা দিছেন এটাও গাঢ় কালার, কালো গাঢ় কালার, কোনো গাঢ় কালারের উপরে গাঢ় কালার আপনি দিতে পারবেন না, তাহলে বোঝা যাবে না। আর আপনি এই যে সাব হেডিং গুলির সবগুলির একটা কালার করেন, এত ভ্যারাইটিস কালার করতে হবে না, এগুলি বাচ্চাদের মতো মনে হয়, হ্যাঁ একটু একই কালার করেন সুন্দর লাগবে। ফেসবুক শপ শিডিউলিং পোস্ট, শিডিউলিং পোস্ট না শিডিউল পোস্ট, শুধু শিডিউল পোস্ট লিখবেন। কন্টেন্ট ক্রিয়েশন, হ্যাঁ ফাইবারের লোগো দিয়েছেন, ফেসবুকের লোগো, লোগো ঠিক আছে, আপনার ছবি ঠিক আছে, নিচে যান। নিচে যান। ওরে বাবা, আপনি তো আমার কথাও শোনেন না। মাউসটা অ্যাপ্রুভ, সব নেটে প্রবলেম, আজকে সব নেটে প্রবলেম, কারোরটাই ঠিকভাবে দেখতে পাচ্ছে না। শামীম কাউসার, শামীম ভাই আসেন, শামীম ভাই হ্যাঁ শামীম ভাই মাইকটা অন করেন। শামীম ভাই মাইকটা অন করেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার, ল্যাপটপের স্ক্রিনে শেয়ার করতেছেন আপনি, তাহলে মোবাইলের শেয়ারটা বন্ধ করে দিই আপনার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আপনি আবার শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার গিগের মধ্যে চলে যান। কি গিগ দেখাবেন? হ্যাঁ 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 আচ্ছা
হ্যাঁ ঠিক আছে, বিটুবি লিড জেনারেশন ফর এনি কোম্পানি, আই উইল ডু বিটুবি প্রসপেক্ট লিড জেনারেশন ফর এনি কোম্পানি। আপনার কিওয়ার্ডটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন বা শুধু লিড জেনারেশন, হ্যাঁ, আর প্রসপেক্ট, প্রসপেক্টটা আপনি মাঝখানে দিয়ে বিটুবি লিড জেনারেশনটাকে একটু ক্ষতিগ্রস্ত করে ফেলছেন, মানে কিওয়ার্ডটা একটু ভেঙে গেছে। হ্যাঁ, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড প্রসপেক্ট ফর এনি কোম্পানি, ঠিক হইতো না? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপনি এখন যদি এটা চেঞ্জ করতে চান গিগ ডিলিট করতে হবে। আমি তো এটা পাবলিশ করিনি এখনো। পাবলিশ করেন নাই, এই এই কথা আমি 3-4 মাস ধরে বলতেছি যে গিগটা ড্রাফটে থাকা অবস্থায়ও আপনি টাইটেলটা একবারই লিখতে পারবেন। এটা সবাইকেই বলি, আবার সবাই এই কথাটা রিপিট করে যে আমি তো পাবলিশ করি নাই। আপনার উপরে দেখেন তো আপনার ওই যে অ্যাড্রেস বারের মধ্যে এই আপনার গিগের যে লিংকটা ওইটা দেখেন তো, অ্যাড্রেস বার বুঝেন, ব্রাউজারের অ্যাড্রেস বার। হ্যাঁ, এইখানে তো আপনি এটা চেঞ্জও করেছেন, ডু বি টু বি প্রসপেক্ট লিড জেনারেশন ফর ইউ, এটা ছিল আপনার টাইটেল, ওই প্রথমে ওইটা লিখছিলেন, ওইটারে কারেকশন করে এখন এইটা লিখছেন। দেখেন আপনার গিগের লিংকটা ওই আগেরটাই রয়ে গেছে, এবং এই আগেরটা থাকা মানে কি, ওই আগেরটা ধরেই কিন্তু গিগের র্যাঙ্কিং হবে। তার মানে হচ্ছে আপনি গিগটা ডিলিট করে যদি সুন্দর করে আবার টাইটেল দিয়ে করেন, ওই টাইটেলটাই লিংক হবে। হ্যাঁ, আমি এই কথা বললেই যে গিগটা ডিলিট করতে হবে, এই কথা শুনলেই মাথাটা আপনাদের গরম হয়ে যায় যে আবার নতুন করে করতে হবে, কিন্তু নতুন করে করলে যে আপনার উপকার হবে এটা বুঝেন না, বলেন যে এটা তো পাবলিশ করি। যেটা দেখলেন আপনি মানে এর আগেরটা, সেটা সেই লিংকটা কইতে দেখবো? আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার কোনটা জানেন না? ব্রাউজারের অ্যাড্রেস বার কোনটাকে বলে যেটার মধ্যে আপনি www লিখে সার্চ দেন? হ্যাঁ, এখানে দেখেন, এখানে আপনার এটা হলো গিগের লিংক, এটা আপনার গিগের লিংক, মানে এটা প্রথমে যে লিখছিলেন এই লিংকটাই এখানে রয়ে গেছে, এই লিংক ধরেই কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক হবে। এখন এই লিংকটা যদি ভালোভাবে কিওয়ার্ড সেটিং করা না থাকে তাহলে কি র্যাঙ্ক হবে আপনার? নতুন করে দিলে কি সবগুলোই চেঞ্জ করতে হবে একেবারে যা ছিল? হ্যাঁ, আপনি নতুন করে করবেন, আপনার টাইটেলটা তো চেঞ্জ করবেনই, ব্যানারের মধ্যে চেঞ্জ করবেন, ডেসক্রিপশনের মধ্যে একটু চেঞ্জ করবেন, করে তারপরে আবার আপনি ইয়াতে আসবেন, ঠিক আছে? জি, এগুলোর ভিতরে দেখেন তো যে একেবারে কি। হ্যাঁ, আমি দেখবো, সবই দেখবো, আমি তো এখনো ব্যানার দেখিনি, আপনি ব্যানারের মধ্যে আসেন। জি, আপনি এই যে লিড জেনারেশন কথাটা লিখছেন পেঁচানো অক্ষর দিয়ে, এরকম পেঁচানো অক্ষর দিয়ে লিখবেন না, একদম সিম্পল স্মার্ট ফন্ট দিয়ে আপনি লিড জেনারেশন লিখবেন। স্যাটিসফ্যাকশন গ্যারান্টির যে সিলটা নিয়ে আসছেন এটা আপনার নিজের তৈরি করা না, এরকম নিজের তৈরি করা না এরকম কোনো জিনিস এলিমেন্ট আপনি দিবেন না। ফাইবারের লোগোটা দিছেন, এটার পাশ দিয়ে আবার কালো বর্ডার, এরকম ফাইবারের লোগো মানে সাইডে কালো বর্ডার নাই, আর ফাইবারের লোগো এরকম ছোট করে দিছেন কেন? আর এখানে তো ফাইবারের কোনো কাজ নাই। হ্যাঁ, বা এখানে নিচে লিখতে পারতেন যে এক্সক্লুসিভলি অন ফাইবার, এখানে ফাইবারের একটা লোগো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ জি, আর যেটা হচ্ছে যে আপনার ব্যানারের চারদিকে মার্জিন রাখতে হবে, হ্যাঁ, 4-5 মিলিমিটার করে আপনার ছেড়ে দিতে হবে মার্জিন, এই যে বিটুবি লিখছেন উপরে বিটুবিটা কেটে যাবে, লিড জেনারেশন একটা স্মার্ট ফন্ট দিয়ে লিখবেন, তারপরের যে ফন্টটা দিছেন এটাও
স্মার্ট কোনো ফন্ট না, নেম অ্যাড্রেস অল ইনফো এটা যতখানি নিচে দিছে ওই নিচেও কেটে যাবে। এখন গ্রিডগুলি দিছেন, গ্রিডের মাঝামাঝি কোনো লেখা হয় নাই, এই যে নেম অ্যাড্রেস অল ইনফো এটা গ্রিডের মাঝামাঝি হয় নাই, কোনো গ্রিড মোটা হয়েছে কোনো গ্রিড চিকন হয়েছে, সব গ্রিড একই রকম করবেন। আর প্রত্যেকটা গ্রিডের মাঝখানে আপনি সমান গ্যাপ রাখবেন, এগুলি হলো সৌন্দর্য। হ্যাঁ আপনি এগুলি করেন। আর এই যে ওনার ফোন নাম্বার প্রসপেক্টিভ লিড জিও টার্গেটেড লিড ভ্যালিড ইমেল কালেকশন নেম অ্যাড্রেস অল ইনফো, হ্যাঁ এগুলিও ফন্ট চেঞ্জ করে একটা নর্মাল ফন্ট আপনি ইউজ করবেন। আর আপনি কি আমার এই যে ক্লাস শুরু করলাম, সাপোর্ট ক্লাস শুরু করলাম, প্রথম থেকে আপনি কি আছেন? না প্রথম থেকে নাই, তবে প্রায় 7টা 8টা 8টা থেকে আছি মানে সম্ভবত। আটটা থেকে আসলেও তো আপনি শোনার কথা যে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো লাল সাদা এই তিনটা কালার আমি প্রেফার করি না, হ্যাঁ বা আমরা প্রেফার করি না, ঠিক আছে? আপনি কালো লাল এগুলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠিয়ে দিয়ে সুন্দর অন্য কালার আপনি এখানে চুজ করবেন। স্যাটিসফ্যাকশন গ্যারান্টির কথা তো বললাম, এটা দিলে আপনার গিগ সাসপেন্ড হবে। ফাইবারের লোগোটা বড় করবেন, চারদিকে মার্জিন রাখবেন। হ্যাঁ নিচে যান। ওয়েলকাম টু মাই বিটুবি লিড জেনারেশন গিগ। লিড জেনারেশন ইজ দ্য কুইকেস্ট অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু গেট মোর ট্রাফিক ফর বিজনেস। I will do accurate B2B lead generation and will build high quality leads. একটু বড় করে নি, high quality leads according to your prospect and geo targeted. I can do it in a expert level because I am high skilled in lead generation and know how to collect lead because I am a professional digital marketer and have an experience of practical project. হ্যাঁ লেখা সুন্দর, কোনো সমস্যা নাই লেখার মধ্যে। এটা যদি আমি খাতায় লিখে রাখি নতুন যখন গিগ তৈরি করব তখন যদি এটাই লিখে দেই, আপনি যেটা দিতে পারবেন ওই আপনি একটা ডক ফাইলে বা গুগল ডক এর মধ্যে লিখে রাখেন, ওইখান থেকে দেখে দেখে আবার এখানে লিখবেন, কপি পেস্ট করবেন না, বুঝতে পারছেন? জি। দ্য ফলোয়িং লিস্ট উইল প্রোভাইড ফর ইউ, দ্য ফলোয়িং লিস্ট উইল প্রোভাইড ফর ইউ, আপনি লিস্টটা তো প্রোভাইড করবেন না, আপনি কাজ প্রোভাইড করবেন। হ্যাঁ জি। The following service we provide for, the following services will provide for you, ekta colon diben, ha ji, tar pore apnar eguli bullet diye likhchen, eguli numbering korben, ha niche je eguli numbering kora ache to, ha nicher guli bullet korben, uporer guli numbering korben, ekhane jodi apni numbering koren tale মানে সুবিধাটা হচ্ছে যে বায়ার দেখলো যে আপনি এই 10টা কাজ করেন বা 12টা কাজ করেন, একবারে সে বুঝে গেল। এখন বুলেট দিলে তো তার গুনতে হবে, 1 2 3 4 এরকম করে গুনতে হবে যে এই সে কয়টা কাজ করবে, ঠিক আছে? জি। কোম্পানি পার্সোনাল নেম 100% ভ্যালিড ইমেল ওয়েবসাইট ইউআরএল লিংকডইন প্রোফাইল ফেসবুক প্রোফাইল কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস স্ট্রিট সিটি owner contact number company revenue designation key persons likhte paren key persons designation and name, ha name and designation key person ekta bole den je company
যে একদম মেইন তার আপনি নাম এবং ডেজিগনেশনটা নেবেন। হ্যাঁ কম্পিটিটর পার্সোনাল ডেজিগনেশন। হ্যাঁ হ্যাঁ মানে বলছেন কি পার্সন নেম মানে কি পার্সনস কি পার্সনস নেম এন্ড ডেজিগনেশন জি কম্পিটিটর নাম্বার অফ এমপ্লয়ি। হ্যাঁ ঠিক আছে হোয়াই মি। হ্যাঁ ঠিক আছে ওয়ান অন টাইম ডেলিভারি ফ্রেশ অ্যান্ড লেটেস্ট ইনফরমেশন 100% অ্যাকুরেসি অ্যান্ড স্যাটিসফ্যাকশন নো বাউন্স অ্যান্ড এরর আনলিমিটেড রিভিশন। আপনি আনলিমিটেড রিভিশন দিবেন না, আনলিমিটেড রিভিশন উঠাই দিবেন। মানে এটা একবার উঠাই দিব নাকি এটার বদলে অন্য কোনো কিছু? একদমই উঠাই দেন, অসুবিধা নেই, আপনার চারটা পয়েন্ট থাকলে যথেষ্ট। I will use professional networking sites, popular online direction and Google research, also these tools. LinkedIn sales navigator, email hunter. এই যে দেখছেন কিছুক্ষণ আগে একজন আমাকে দেখালো যে সে LinkedIn এ ডাটা স্ক্র্যাপিং করবে এই কথা লেখাতে গিগ সাসপেন্ড হয়ে গেছে। হ্যাঁ আপনি যদি বলেন লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করবেন এটা তো লিঙ্কডইন দেখবে আপনার দিবে ইয়ে কইরা কমপ্লেইন কইরা। বুঝতে পারতেছেন? জি জি তাহলে এটা তুলে দেব। আমার মনে হয় আপনি এই যে সফটওয়্যার গুলি ইউজ করবেন এর টোটালটুকু উঠাই দেন। এগুলি এই যে আমরা সবসময় বলি যে আমি ম্যানুয়ালি কাজ করি, আপনি যদি বলেন যে আমি ম্যানুয়ালি কাজ করি তাহলে বায়ার বুঝবে যে আপনি কষ্ট করে কাজটা করতেছেন। আপনি যদি এই সফটওয়্যার গুলির কথা বলেন তখন বায়ার বুঝবে যে আপনি খুব সহজে কাজটা করে ফেলতেছেন, আপনাকে দাম দিবে না। বুঝতে পারতেছেন? জি এটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইটস পপুলার অনলাইন ডিরেকশন এই দুটো তো রাখা যাবে নাকি এটা উঠে দেব? এটা এই যে নিচে যে তারপরে সার্ভিস গুলি আপনি বলতেছেন যে এই নেটওয়ার্কিং সাইট পপুলার অনলাইন ডিরেকশন, হ্যাঁ এগুলি আপনি টোটাল টুকু উঠাই দেন। টোটাল টুকু উঠাই দেন। আপনি আরেকটু উপরে যান তো দেখি। হ্যাঁ আপনি এখানে তো লিঙ্কডইন প্রোফাইল ফেসবুক প্রোফাইল লিখেই দিয়েছেন আর এই নিচে নেভিগেটর এগুলি আর দরকার নাই। ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন গোল হোপ আইটা বড় হাতের হবে হোপ আই উইল স্টার ইউর স্টার স্টার্ট লিখতে স্টার্ট ইউর প্রজেক্ট ইমিডিয়েটলি আই নো মোর ইনবক্স মি আইটা বড় হাতের হবে আই এম অ্যাভেলেবল 24 hours ফর ইউ। হ্যাঁ আপনি 24 ঘন্টা অ্যাভেলেবল এটা লেখাটা যুক্তিযুক্ত না। আপনার খাওয়া দাওয়া তারপরে অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গেলে আপনি 24 hours তাকে আপনি অ্যাভেলেবল এটা বলাটা ঠিক হবে না, এই লাইনটা কেটেই দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ থ্যাংকস। হ্যাঁ নিচে থ্যাংকস দিয়েছেন, ঠিক আছে নিচে যান। আপনি 24 ঘন্টা সার্ভিস দিতে পারবেন আপনি যদি কোনো এজেন্সির মধ্যে কাজ করেন। আপনি কিছু কাজ করলেন আপনার কো সাপোর্টার আর কিছু কাজ করলো, এইভাবে 24 আওয়ার সার্ভিস দেওয়া সম্ভব। জি 20, 30, 40 100 লিডস 150, 200 20 যদি 100টা হয় 40 200 30 100। হ্যাঁ ঠিক আছে কোম্পানি এরকম অবলিক দিয়ে লিখবেন না, অবলিক দিয়ে লিখলে গ্রামারে ভুল ধরে। হ্যাঁ আপনি কমা দিবেন, কোম্পানি কমা তারপরে স্পেস দিবেন পার্সোনাল নেম ইমেল লিঙ্কডইন 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 এক শব্দ। হ্যাঁ লিংকের পরে ড্যাশটা নাই, লিঙ্কডইন এক শব্দ মানে এক শব্দ লিখলে নিচে যে লাল দাগ লেগে উঠে থাকে এই জন্য আবার আপনি লিংক এলটা বড় হাতের দিবেন তারপরে ইন এর আইটা বড় হাতের দিবেন দেখবেন যে আর ধরতেছেন না।
জি আচ্ছা ঠিক ইউআরএল ফেসবুক প্রোফাইল কন্টাক্ট নাম্বার ওয়েবসাইট লোকেশন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে যে সবগুলিতে ওই যে অবলিকটা উঠায় দিবেন করে দেবো